প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম একচাটিয়া বাজারে কিভাবে দাম নির্ধারণ করে, অর্থাৎ একচাটিয়া বাজারের ফার্ম কিভাবে দাম নির্ধারণ করে, এ নিয়ে আমি আলোচনা করেছিলাম। এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আগের ক্লাসে ফার্ম তিনভাবে দাম নির্ধারণ করে থাকে। প্রথমত হচ্ছে ক্ষতি স্বীকার করে, অর্থাৎ অস্বাভাবিক ভাবে ফার্ম দাম নির্ধারণ করে, স্বাভাবিক ভাবে ফার্ম দাম নির্ধারণ করে, এবং লোকসান স্বীকার করেও সে দাম নির্ধারণ করে থাকে। আমি প্রথম ক্লাসে এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে ফার্ম অস্বাভাবিক ভাবে দাম নির্ধারণ করে থাকে। আজকে আমি আলোচনা করব ফার্ম কিভাবে স্বাভাবিক ভাবে, অর্থাৎ স্বাভাবিক মুনাফায় ভারসাম্যে উপনীত হয়। এখন দেখো তোমাদের সুবিধার্থে আমি চিত্রটা আগে এঁকে রেখেছি। আমরা জানি ফার্ম সাধারণত দুটি ভারসাম্যের উপর নির্ধারিত হয়ে ভারসাম্যে উপনীত হয়। একটি হচ্ছে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত, আর একটি হচ্ছে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তে আমরা জানি ভারসাম্য বিন্দুতে এম আর ও এম সি সমান হয়, অর্থাৎ দেখো চিত্র দেখো এম আর ইকুয়াল এই যে এম সি সমান, দেখো এই বিন্দুতে তা নির্দেশিত হয়েছে। এবং পর্যাপ্ত শর্তে বলেছে এম সি রেখা এম আর রেখাকে নিজ দিক থেকে ছেদ করে এবং ভারসাম্য বিন্দু এম সি গেটের দেন এম আর হয়। তোমরা চিত্রে লক্ষ্য করলে দেখবা এম সি রেখা কোনটা, এই যে এটা, যা নিজ দিক থেকে এম আর রেখাকে ছেদ করে উপরের দিকে অঙ্কিত হয়েছে। এখন আসো আমরা চিত্র নিয়ে আলোচনা করি কিভাবে ফার্ম স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য উপনীত হয়। ফার্ম সাধারণত দেখো চিত্রে আমরা চিত্রটা এঁকেছি, উপর লম্ব কি দিয়েছি ওয়াই, ওয়াই ধর আমরা আয় ব্যয় এবং দাম নির্ধারণ করে থাকি, আর নিচে হচ্ছে ওএক্স, ওএক্স দ্বারা উৎপাদনের পরিমাণ নির্ধারণ করে থাকি। চিত্রে দেখো তোমরা, আমরা প্রথমে কি ই বিন্দুতে ফার্ম প্রথমে ভারসাম্যে উপনীত হয়। কোথায় ভারসাম্য উপনীত হয়? ই বিন্দুতে। এই যে চিত্রে দেখো, চিত্রে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা চিত্রে ফার্ম প্রথমে এ অর্থাৎ এ আর ও এম আর হলো গড় এবং প্রান্তিক আয় রেখা, এবং যা এস এস এসি ও এস এম সি রেখা ফার্মের স্বল্পকালীন গড় এবং স্বল্পকালীন গড় ও প্রান্তিক ব্যয় রেখা নির্দেশ করে। এখন আমরা চিত্র দেখি ই বিন্দুতে যখন ফার্ম ভারসাম্য উভয় শর্ত পালিত হয়েছে, ই বিন্দুতে যখন ফার্ম ভারসাম্যের উভয় শর্ত পালিত হয়েছে এবং ই বিন্দু অনুযায়ী দাম নির্ধারিত হয় ওপি এবং উৎপাদনের পরিমাণ হয় ও এন, এই ক্ষেত্রে মোট আয়, মোট আয় কি হবে? আমরা একটা সূত্র জানি পাই ইকুয়াল টি আর মাইনাস টিসি। এখন আমরা এই চিত্রের মাধ্যমে টি আর এবং টিসি নির্ধারণ করব আগে। তাহলে আমরা, আমি দেখো সাইডে লিখতেছি, তোমরা খেয়াল করো টি আর ইকুয়াল, টি আর ইকুয়াল ওপি ইন্টু ওপি ইন্টু ও এন, ও এন। তাহলে দেখো ওপি ইন্টু ও এন গুণ করলে আমরা কি পাই? ও পি টি এন, ও পি টি এন। এখন এরপর বাই করবো আমরা টিসি, টিসি ইকুয়াল কি? টিসি ইকুয়াল হচ্ছে টি এন, এই যে টি এন গুণ ও এন, ও এন। তাহলে টি এন গুণ ও এন এই ক্ষেত্রে আমরা দেখো কি পাই? ও পি টি এন, ও পি টি এন। তোমরা দেখেছ দুইটি টি আর এবং টিসি দুইটাই কিন্তু সমান পরিলক্ষিত হয়েছে। তাহলে এখানে স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক ভারসাম্য মুনাফা অর্জিত হয়। এখন আমরা সূত্রে বসিয়ে এটি প্রকাশ করি। সূত্রে হচ্ছে কি পাই ইকুয়াল টি আর মাইনাস টিসি, তাইলে ওপি টি এন মাইনাস ওপি টি এন, ওপি টি এন মাইনাস ওপি টি এন হলে দুটো কাটা গেছে, তাহলে রইল কি শূন্য, তাইলে রইল কি শূন্য, অর্থাৎ এই শূন্য মুনাফাই হচ্ছে, এই শূন্য মুনাফাটি হচ্ছে স্বাভাবিক মুনাফা। এখন আসো আমরা আলোচনা করব কিভাবে ক্ষতি স্বীকার করে ভারসাম্যে উপনীত হওয়া যায়।
चित्र माध्यम प्रकाश करब तुम्हारा एक ख्याल करो निर्धारण करे थाकी चित्रे देखो लम्ब अक्षे आय व्यय दाम निर्धारण करे थाकी आर भूमि अक्षे होच्छे उत्पादनेर परिमाण निर्धारित होये थाके एखन देखो चित्रे कि आलोचना करेछे चित्रे तुम्हारा लक्ष्य कर ले देखबा ए आर एवं एम आर যথাক্রমে গড়া এবং প্রান্তিকায় রেখা নির্দেশ করে অর্থাৎ এ আর এবং গড়া যথাক্রমে প্রান্তিকায় এবং প্রান্তিক ব্যয় রেখা সরি গড়া এবং প্রান্তিকায় রেখা নির্দেশ করে আর এখানে এসএমসি এসএসসি হচ্ছে স্বল্পকালীন গড় খরচ ও প্রান্তিক খরচ এসএসসি এবং এসএমসি হচ্ছে স্বল্পকালীন গড় এবং প্রান্তিক খরচ আর এবিসি লক্ষ্য করো এবিসি হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয় রেখা এবিসিটা হচ্ছে পরে এই যে এবিসি দেখতেছো না এবিসিটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় রেখা এখন আমরা কিভাবে এখানে ভারসাম্যটা কি কোন ভারসাম্য উপনীত হয়েছে তা লক্ষ্য করব এখানে ই বিন্দুতে ভারসাম্য উপনীত হয় কোথায় দেখো ই বিন্দুতে ভারসাম্যে উপনীত হয় ভারসাম্য দাম হয় তখন ওপি ভারসাম্য দাম হয় ও পি আর ভারসাম্য পরিমাণ হয় ও এন এক্ষেত্রে মোটায় এক্ষেত্রে আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করি টি আর এবং টিসি আগে বের করে নিব তারপর সূত্রে দুইটার মান বসিয়ে কি পাবো আমরা তোমরা লক্ষ্য করো দেখো আমরা প্রথমে টি আর বাই করি টি আর ইকুয়েল ও পি ইন্টু ও এন তাইলে ওপি ইন্টু ও এন হচ্ছে ও এন পি জি ও এন বা ওপি ও পি কিউ এন ওপি ও পি কিউ এন এটা হচ্ছে টি আর এবার আমরা টিসি টা বাই করি টিসি হচ্ছে তোমরা দেখতেছো কিনা দেখো টিসি হচ্ছে জি এন ইন্টু ও এন টিসি হচ্ছে জি এন ইন্টু ও এন তা গুণ করলে হয় ও এইচ জি এন ও এইচ জি এন এখন আমরা এটা সূত্রে বসাই সূত্রে বসালে আমরা কি পাই পাই সূত্র ভারসাম্য মুনাফা সূত্র হচ্ছে পাই ইকুয়াল টি আর মাইনাস টিসি তাহলে আমরা টি এর সমান পেলাম কি ও পি কিউ এন মাইনাস জি মাইনাস ও এইচ জি এন তাহলে এখানে কি হয় এখানে খেয়াল করো ও ও সেম তাহলে আর হচ্ছে কি পি পি নাই কিউ কিউ নাই এন এন
রইছে তাহলে আমরা পাবো এখান থেকে পাবো এন বাদ যাবে এন বাদ যাবে তাহলে ও বাদ যায় এন এন বাদ যায় তাহলে পিজি এইচ এইচ জি তাহলে মাইনাস থাকবে মাইনাস পি পি এইচ জি কিউ কি পেলাম মাইনাস পি এইচ পি এইচ এই যে পি এইচ জি কিউ এই জিনিসটা হচ্ছে ক্ষতি স্বীকার করেও ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনা করে যাবে অর্থাৎ লেস দ্যান জিরো অর্থাৎ আমরা চিত্রে কি দেখেছি চিত্রে এটা আমরা এখানে কোনটা মিলে নাই দেখি তাইলে ফ্রাম এখানে ভারসাম্যে ক্ষতি স্বীকার করে অর্থাৎ সে এখানে স্বাভাবিক বা অস্বাভাবিক কোনটাই মুনাফা অর্জন করে না অর্থাৎ ক্ষতি স্বীকার করেও সে এই চারটা বিন্দুতে তার ব্যবসা পরিচালিত অর্থাৎ পরিচালনা করে যাবে আজ তোমরা নিশ্চয়ই বুঝেছ আমি পুরো প্রশ্নটা এর আগে প্রথমে অস্বাভাবিক ভারসাম্য মুনাফা কিভাবে অর্জন করে আলোচনা করেছি আজকে আলোচনা করেছি স্বাভাবিক ভারসাম্য মুনাফা এবং শেষেরটা হচ্ছে ক্ষতি স্বীকার করেও কিভাবে ফার্ম ভারসাম্যে উপনীত হয় সেটা আলোচনা করেছি আমার একচাটিয়া কারবার অর্থাৎ কিভাবে ভারসাম্য দাম অর্থাৎ স্বল্পকালে কিভাবে ভারসাম্যে দাম নির্ধারণ করে থাকে প্রশ্নটা আমি দুই দিনে তোমাদেরকে আলোচনা করে দেখিয়েছি তোমরা মনোযোগ দিয়ে পড়বা ইনশাল্লাহ তোমাদের যে নেক্সট পরীক্ষা হবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং ভালোভাবে পড়ালেখা করো যেন ভালো করে তোমরা লিখতে পারো আমি যা পড়াচ্ছি তা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবা আল্লাহ হাফেজ